প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে স্মার্ট সিটির বাস্তবায়ন বদলে দিতে পারে রাজধানী ঢাকার বর্তমান চিত্র। তবে এর জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা আর মানসিকতার ইতিবাচক পরিবর্তন। রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটার সাথে সাথে সিগন্যাল চলে যাবে মনিটরিং সেলে, যেখান থেকে মুহূর্তে বার্তা পাঠানো হবে কাছের কোনো হাসপাতালে। কিছু সময়ের মধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স। একেই বলা হচ্ছে স্মার্ট সিটি, যেখানে ব্যস্ত সড়কে গাড়ি পার্কিং করতে ঘুরতে হবে না খুব বেশি। মোবাইল ফোনেই জানা যাবে কোথায় আছে সবচেয়ে কাছের পার্কিং স্পট। যাত্রা শুরুর আগেই জানা যাবে গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে কত। শুধু ট্রাফিক ব্যবস্থা নয়, শহরের আবর্জনা, বাতাসে ধুলি কিংবা শব্দের মাত্রা, সব তথ্যই মিলবে তাৎক্ষণিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। গ্যাস বিদ্যুতের মতো সেবা সংযোগের ত্রুটিও ধরা যাবে মুহূর্তেই। Smart city is data collection of the usage pattern, data collection of the downtime and utilizing it to make it more efficient. আপনি যখনই আপনার সমস্যাটাকে চিহ্নিত করতে পারেন রিয়েল টাইম ডেটা দিয়ে, এবং আপনার জন্য তখন সুযোগ তৈরি হয়, আপনি কুইক রেসপন্স করতে পারেন। ধারণাটি পুরনো হলেও বিশ্বে এর সফল বাস্তবায়নের হার খুব বেশি নয়। এ অবস্থায় প্রায় 2 কোটি জনসংখ্যার মেগাসিটি ঢাকায় তা কতটা বাস্তবায়ন সম্ভব? আমাদের যেমন রোড স্পেস কম আছে, আমাদের মিক্সড টাইপ অফ ট্রাফিক এখানে চলাফেরা করে, আমাদের এখানে কোনো গণপরিবহন ব্যবস্থা নাই। স্মার্ট সিটি বলে যে আমাকে এখানে গণপরিবহন ব্যবস্থা দিতে হবে। বাস র্যাপিড ট্রানজিটের কথা আমি বলেছি, MRT-র কথা বলেছি, মেট্রো কথা বলেছি, এবং ফুটপাথগুলোকে মানে ব্যবহার উপযোগী করতে হবে। বিশেষজ্ঞদের মতে ঢাকাকে স্মার্ট সিটির রূপ দিতে হলে শুধু প্রযুক্তির ব্যবহার বাড়ালেই চলবে না, তার সঠিক পরিচালনা ও ব্যবস্থাপনাই বড় চ্যালেঞ্জ। We have to put our finger to some other challenges to eradicate. That means the withdrawal of NMT, non-motorized vehicle, from the roads. Also the engineering facilities should be expanded, and the mass rapid transit like MRT, like BRT, also the elevated expressway, also the coordination of all the stakeholders who are working for the betterment of the utility service of the citizen. শুধু রাজধানী ঢাকা নয়, সুফল পেতে হলে অন্য শহরগুলোকেও স্মার্ট সিটির ধারণা বাস্তবায়নের পরামর্শ উঠে আসে আলোচনায়। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।